তরুণ আর অভিজ্ঞদের সংমিশ্রণে গড়া দল স্পেন পার করছে দুর্দান্ত সময় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে ষষ্ঠবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা চারে জায়গা করে নিয়েছে স্পেন মিউনি অ্যারেনায় আরও এক চমকের অপেক্ষায় তারা পরিসংখ্যান বলছে ইউরোতে সেমিফাইনালে উঠলেই শিরোপার লড়াইয়ে বরাবরই এগিয়ে থাকে দ্য রেড ওয়ান ফাইনালের রেসে টিকে থাকতে আগেভাগেই অনুশীলন শুরু করেছে স্পেন প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে অনুশীলনের সুযোগটা ম্যাচে কাজে লাগাতে চাইবে স্পেনের ফুটবলাররা এবারের আসরে দারুণ ছন্দে লামিন ইয়ামাল জার্মানির বিপক্ষে জয়ে বড় অবদান ছিল তার অনুশীলনও অনেকটাই স্বতঃস্ফূর্ত দেখা যায় এই কাতালান তারকাকে এবারের আসরে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে স্পেন এদিকে অস্বস্তির সংবাদও রয়েছে স্পেনের শিবিরে ইনজুরি আর কার্ড যেন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্পেনিশদের সামনে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়ে আসর থেকেই সিটকে গেছেন পেদ্রি তাই তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে আর কাঠ সমস্যার কারণে সেমিতে দানি কালবাহাল ও রবিন লা নরম্যান্ডকে পাচ্ছে না দল তাই বাড়তি সতর্ক অবলম্বন করতে চায় স্পেন দাগ যতবার বার্জার ইজিক্লিন একবার এদিকে স্পেন যখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছে তখন ভ্রমণ করেই সময় কাটছে ফ্রান্স ফুটবল দলের এবারের আসরে দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি ক্লিয়ান এম্বাপ্পে এখন পর্যন্ত চার ম্যাচে বিশটি অ্যাটেম্পট নিয়েছেন তিনি যার মধ্যে আটটা শট ছিল টার্গেটে সেমিতে নিজেদের সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে দিদিয়ার দেশমের দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ